নমসিভা স্টুডেন্টস আজকে আমরা একটু রিভিশন ওয়ার্ক বা প্র্যাকটিস ওয়ার্ক করবো তোমাদের যে হাফ ইয়ারলি টেস্ট থ্রি রয়েছে সেখানে তোমাদের ব্যাকরণের চ্যাপ্টারগুলি রয়েছে সেই নিয়ে আমরা একটু রিভিশন ওয়ার্ক বা প্র্যাকটিস ওয়ার্ক করবো প্রথমেই রয়েছে নির্দেশ অনুসারে বাক্য পরিবর্তন করো এটা তোমাদের যে অর্থ অনুসারে বাক্য রয়েছে সেই চ্যাপ্টারটি ছেলেটিকে আপনি অকারণে শাস্তি দিয়েছেন এটাকে যদি প্রশ্নবাচক বাক্যে নিয়ে যেতে হয় কী করতে হবে ছেলেটিকে কি আপনি অকারণে শাস্তি দেননি কি মিষ্টি গানের গলা এটা বিস্ময়ের সূচক চিহ্নে রয়েছে এটাকে অস্থর্থক বাক্যে নিয়ে যেতে গেলে কি করতে হবে গানের গলা খুব মিষ্টি সকলের কল্যাণ কামনা করছি ইচ্ছাবাচক বাক্য মনের ইচ্ছা প্রকাশ করতে হবে সকলের যেন কল্যাণ হয় তোমার কোনো দোষ নেই সন্দেহ সূচক বাক্য মনে হয় তোমার কোনো দোষ নেই ভাগ্যে এসব নমুনা কদাচিৎ চোখে পড়ে নস্তর্থক বাক্য ভাগ্যে এসব নমুনা কি সবসময় চোখে পড়ে না এটা এটা নস্তর্থক হবে ভাগ্যে এসব নমুনা কি ভাগ্যে এসব নমুনা সব সময় চোখে পড়ে না রেখাঙ্কিত শব্দগুলির বিশেষ শ্রেণী নির্দেশ করো হাতির দাঁতের অনেক মূল্য এখানে হাতি শব্দটি কিন্তু ইন্ডিকেট করছে সমগ্র হাতি জাতি বা কুলকে তাহলে এটা জাতি বা শ্রেণীবাচক বিশেষ্য ভারত একটি সর্বধর্ম সমন্বয়ের দেশ ভারত সংজ্ঞাবাচক বিশেষ্য মশা মারতে কামান দাগার দরকার কি কামান বস্তুবাচক বিশিষ্য এত বড় দুঃখে সে একেবারে ভেঙে পড়ল দুঃখে ভাব বা গুণবাচক বিশিষ্য বহুরূপী দল এসেছে গ্রামে দল সমষ্টিবাচক বিশেষ্য বিশেষণ পদগুলি শ্রেণী নির্দেশ করো শিব ঠাকুরের গলায় সাদা ফুলের মালা সাদা সাদা ফুল তাহলে সাদাটা কি বিশেষের বিশেষণ বালির চড়ায় তুলতুলে নরম মাটি কেমন মাটি না নরম সেটা আবার কেমন তুলতুলে তাহলে তুলতুলে শব্দটি হচ্ছে বিশেষণের বিশেষণ আস্তে আস্তে এগিয়ে এসো আস্তে আস্তে ক্রিয়ার বিশেষণ অত্যন্ত শীতল জল শীতল বিশেষের বিশেষণ গাঢ় লাল রং ভালোবাসি গাঢ় হচ্ছে বিশেষণের বিশেষণ শব্দগুলির লিঙ্গ পরিবর্তন করো চাষী ধান চাষ করে চাষি চাষি বউ রথিন বাবু সত্যি একজন ভদ্রলোক ভদ্রলোক ভদ্র মহিলা বাড়িটার একজন চালিকা প্রয়োজন চালিকা চালক মীরা প্রকৃত সাধিকা ছিলেন সাধিকা সাধক সে নিজেকে খুব রূপবান মনে করে রূপবান রূপবতী রেখাঙ্কিত শব্দগুলির বচন নির্ণয় করে পরিবর্তন করো আগে নির্ণয় করতে হবে ওটা এক বচন না বহু বচন তারপরে সেটাকে পরিবর্তন করতে হবে রাজন্যবর্গ সভা আলোকিত করে আছেন রাজন্যবর্গ এটা হচ্ছে বহু বচনে রয়েছে এক বচনে হবে রাজন রাশি পুষ্প ছড়িয়ে রয়েছে রাশি পুষ্প বহু বচন এক বচনে হবে পুষ্প বিহঙ্গ আকাশে খেলা করছে বিহঙ্গ এক বচন বহু বচনে বিহঙ্গ সকল আমার একটা দোনলা বন্দুক আছে আমার এক বচন আমাদের বহু বচন বৃক্ষসমূহ কাননে রয়েছে বৃক্ষসমূহ সমূহ বহু বচন এক বছনে হবে বৃক্ষ পুরুষ নির্ণয় করো আমি বৃষ্টি ভালোবাসি এখানে আন্ডারলাইন করা শব্দটাকে বুঝতে হবে উত্তম পুরুষ না মধ্যম পুরুষ না প্রথম পুরুষ উত্তম পুরুষের ক্ষেত্রে আমরা জানি নিজেকে বোঝাচ্ছে কর্তাকে বাক্যের কর্তাকে বোঝাচ্ছে মধ্যম পুরুষের ক্ষেত্রে শ্রোতাকে বোঝাচ্ছে এবং প্রথম পুরুষের ক্ষেত্রে অনুপস্থিত ব্যক্তিকে বোঝাচ্ছে তাহলে আমি বৃষ্টি ভালোবাসি আমি হচ্ছে উত্তম পুরুষ ছি ছি তুমি চুরি করলে তুমি মধ্যম পুরুষ তোমার শরীর কি আজ ভালো নেই তোমার মধ্যম পুরুষ তনয়ার ছবিটি খুব সুন্দর তনয়া এখানে নেই অনুপস্থিত ব্যক্তি তাহলে তনয়া হচ্ছে প্রথম পুরুষ আমাদের বিদ্যালয়টি বেশ বড় আমাদের উত্তম পুরুষ এই হচ্ছে তোমাদের টোটাল আজকের ভিডিও যে যেটা আমি তোমাদের সাথে আলোচনা করলাম তোমরা এটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ কপিতে লিখে লিখে প্র্যাকটিস করবে তাহলে তোমাদের সুবিধা হবে মনে থাকবে তোমাদের সহজে নেক্সট ভিডিওতে আমি আবার আরও কিছু ব্যাকরণের টপিক নিয়ে তোমাদের সাথে রিভিশন ওয়ার্ক নিয়ে আলোচনা করব ঠিক আছে নমস্কার